বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা 2022 সালে আজকেই প্রথম নতুন ভিডিও বানানো শুরু করলাম। তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুবই একটি স্যাম্পল টপিক। আপনার ডিম থেকে যখন বাচ্চা বের হইতে না পারে অনেক সময় আমরা নিজেরা হাতের সাহায্যে বের করে দিল আমাদের বাচ্চাটা বেঁচে যায়, ওই বাচ্চাটা আর মারা যায় না। তো আজকে এই পুরো প্রসেস নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাই বিস্তারিত আলোচনায়। আপনারা একটা জিনিস দেখতে পান, অনেক সময় তো দেখা যায় আমাদের ডিম ফার্টাইল হয় কিন্তু বাচ্চা বের হইতে পারে না, যেটা হইলো অনেক সময় ডিমের ভিতরেই মারা যায়। আর এটা কিন্তু অলরেডি ডিম থেকে বের হয়ে আসতেছে, অলরেডি বাচ্চাটা একটি পা বের করে দিয়েছে। এই পাটা আগে বের হওয়ার কেন বের হইলো এই পাটি আগে, আর আগে বের হওয়ার উদ্দেশ্য কি, এই বাচ্চাটা কি বের হইতে পারবে? আমার প্রশ্নের উত্তরে না, কেন পারবে না? আমাদের পায়ে যখন শক্তি পাবে তখন আমরা সামনের দিকে মাথা দিয়ে ঠেলতে পারবো। তো যেটা হোক, এখন এই বাচ্চাটা যদি আপনি হাত দিয়ে ধরে বের করে না দেন তাহলে আপনার এই বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা 99% আছে। এটাকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা আপনি করতে হবে, আপনি এই ডিমটাকে হাতে নিতে হবে। ডিমটাকে হাতে নিয়ে আপনি আপনার হাতের নখ দিয়ে হালকা হালকাভাবে এই খোসাটা ছাড়িয়ে দিতে হবে। ছাড়ে দিয়ে তারপর আপনি বাচ্চাটাকে উদ্ধার করতে হবে, তা না হলে বাচ্চাটা মারা যাবে। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটা দেখি। যদিও আমি এই ভিডিওটা আগে করে রাখছি, আমি সেই ভিডিওটা আপনাদের মাঝখানে এখন একটু দেখাই যে আমি কীভাবে বাচ্চাটা ডিম থেকে বের করে ফেলছি। চলুন বিস্তারিত ভিডিওতে চলে যাই। একটা জিনিস মনে রাখবেন, একদম নরম হাতে ধরতে হবে। আপনি কিন্তু দেখতে পাইতেছেন আমি খুব নরম হাতে ধরছি, আর এই যে পাটা বারবার বের করে দিচ্ছে, এ পায়ের সাইডটা ডিমের খোসার সাথে কিন্তু ঘষা লাগতেছে। এবং কি আর কতক্ষণ থাকলে হয়তো বা মারাও যাইতো বা তার রানের গোড়া থেকে চামড়া উঠে যেতে পারতো। তো ওর কি ভাগ্য ভালো যে আমি সঠিক সময় ওর দেখা পেয়েছি। তো আপনারাও এরকম একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় এই যে এটা ডিমের ভিতরে থেকে চিল্লাইছে, সেই চিল্লানিটা আমার কানে গেছে, তারপরে যে আমি যখন দেখতে আসছি তখন দেখলাম যে এই অবস্থা। তখন মনে মনে একটা জিনিস চিন্তা করলাম যে না, এটাকে যদি আমি বের করে না দিই তাহলে বাচ্চাটা মারা যাবে। তো আপনারা খেয়াল করেন আমি কীভাবে বাচ্চাটাকে বের করে নিয়ে আসছি। আপনারাও চাইলে এই সেম প্রসেসটা আপনারাও করতে পারবেন, কারণ আপনি যদি আমার এটা হইলো একটি জাপানিজের বেবি, কারণ একটি জাপানিজের বেবি মারা যাওয়া মানে কি, যারা অভিজ্ঞ বিটা তারা তো জানেন মোটামুটি। আলহামদুলিল্লাহ ওই যে দেখেন ডিমের ভিতরে মল করে মল দিয়ে দিছে, মানে বাথরুম করে দিছে ডিমের ভিতরে। তো হয়তো আর কতক্ষণ থাকলে বাচ্চাটা মারা যাইতো। তো আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পারলাম। আপনি চিন্তা করেন বাচ্চাটা গার বেঁকা হয়ে গেছে, এই বাচ্চাটা আরও আগে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হইতে পারে না, দেখেন গার বেঁকা হয়ে গেছে।